হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে কাঙ্গুবা মুভি নিয়ে, যেটা আমি দেখে এসেছি। তো আমি বলবো এই মুভিটা তৈরি করার দরকার কিছু। সূরিয়ার মতো এত ভালো একটা অ্যাক্টার এই মুভিটা কেন চুজ করলো, কি স্ক্রিপ্টটা পড়েনি মুভিতে? ওকে, ভিতরে আরও যাওয়ার আগে আমি কিছু ভালো কথা বলিনি, ঠিক আছে? মুভিতে অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম, মনে হচ্ছে উঠে চলে আসে, ঠিক আছে? তো সেইখানে বসে যখন দেখেছি মুভিটা, কিছু জিনিস ভালো লেগেছে সেটা আগে বলি, দেন প্রবলেমের দিকে আসছি। ভালোর মধ্যে এটা লেগেছে যেন ট্রেলার দেখেও মনে হচ্ছিলো যে ওরা ভিজুয়ালের উপর কাজ করেছে, ঠিক আছে? ভিজুয়াল কীরকম হবে, কার লুক কীরকম হবে, সেগুলোর উপর কাজ করেছে ওরা। অনেক জায়গায় তুলছে, যেরকম বাহুবলি, যেরকম ধরে নাও তোমার ম্যাড ম্যাক্স, তারপর ধরে নাও তোমার বাইকিংস, ঠিক আছে? যেটা বাইকিংসটা কিন্তু আমরা KGF-এও দেখেছিলাম, আর ওখানে ওরা লোকাইল যেটা বাইকিংস লুক নিয়েছিল, বলেইছে যে যত বাইকিংসে পছন্দ করে এবং তাদের নীতি পছন্দ করে ও এই রাত তৈরি করতো, ঠিক আছে, ওটা ভালো লেগেছে। তো এইখানেও কিন্তু এরকম অনেক জায়গা থেকে অল্প অল্প ভিজুয়াল ভিজুয়াল তুলে নিয়ে একটা মুভি বানিয়েছে, এবং কাহিনীও কিন্তু কম বেশি এখান থেকে কিছুটা নেওয়া, ওখান থেকে কিছুটা নেওয়া, এখান থেকে কিছুটা নেওয়া, তো সব মিলিয়ে খিচুড়িটা বানিয়েছে। খিচুড়ির মধ্যে কোনো টেস্ট হয়, নুনটাই দেবো, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো আমি দেখে যেটা বললাম, ভিজুয়াল সুন্দর লেগেছে, এবং সুরি এবং ববিদল দুজনে যে অ্যাক্টিং করতে পারে ভালো সেটা আমরা বুঝতে পেরেছি, এবং তারা তাদের মতন করে খুব চেষ্টা করেছে। ওরা যে এফার্ট দিয়েছে, ওদের লুক, ওদের বডি ট্রান্সফরমেশন, এভরিথিং দেখে বোঝা যাচ্ছে ওরা এফার্ট দিয়েছে, ওদের কাজ মনে হয়েছে ওরা ভালো করার চেষ্টা করেছে। বিকজ এখানে কাহিনীটাই এত বাজে যে ওরা চেষ্টা করলেও এটাকে উঠাতে পারেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক জায়গায় অনেকটা উতরে দেয়, মানে হচ্ছে বেশ মনে হচ্ছে হাইপ উঠাচ্ছে, কিন্তু কাহিনীটা এতই খারাপ ব্লান্ট এবং কিছু কিছু অ্যাক্টিং এতই খারাপ যেটা পড়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেই আপলিফটিংটা করতে পারছে না যেটা একটা ভালো কাহিনী করতে পারতো। তো এই কটা জিনিসই ভালো, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি ভালো, দুজন একটা ভালো অ্যাক্টিং করার চেষ্টা করেছে, এবং ভিজুয়ালে এছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই মুভিতে। ফার্স্ট অফ অল স্টোরি ভোগাস, মানে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু মাথা মুন্ডে বোঝা যাচ্ছে না। আর এরা কি করার চেষ্টা করেছে বুঝতে পারছো? সেটা হচ্ছে প্রথমে বাহুবলি, দেন KGF, দেন সালার, ঠিক আছে? এই মুভিগুলো এরকম হিট হওয়ার পরে না সবাই ধরে নিয়েছে যে এই ট্রেন্ড ফলো করবে, যে আমাকেও এরকম পাটে পাটে মুভি বের করতে হবে, আমাকে হাইপ বানাতে হবে, ঠিক আছে? তো মুভিটাতে প্রথম কাহিনীটাই ভালো না, ফার্স্ট পার্টে কাহিনী ভালো না, বা নিয়ে ওরা সেকেন্ড পার্টে চলে হিন্দি হতে পারছে, ঠিক আছে? তো ওরা এমন ব্যাপার নিচ্ছে সেকেন্ড পার্টে রিভিল হবে, এখানে তুমি কিছুই পেলে না, এরকম একটা ব্যাপার। তো এটা যে কপি করার চেষ্টা করো, তুমি বাহুবলী কথা ভেবে দেখো, রাজা বলি ও আগের থেকে গল্পটা বানানো তৈরি পুরো, ঠিক আছে? এবার গল্পটা এতটা বড়, ওটাকে একটা দেখানো যাবে না, সো ওটা ভাঙতেই হবে। তো বাকি যারা বানিয়েছে তারা সেরকম ভাবেই বানিয়েছে, আর সেখানে এরা কি করতে চেয়েছে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? সবাই খালি কপি করার চেষ্টা করছে, এই জিনিসটা না প্রবলেম সব জায়গায়। একটা কিছু ভালো চলে গেলো সবাই মিলে সেটা কপি করবে। যেরকম হলিউডে দেখো, সুপারহিরো মুভি যখন স্টার্টিংয়ে বেরোনোর সময় মার্ভেল বের করে শুরু করলো, খুব ভালো চলছে, এবার সবাই সুপারহিরো মুভি আনছে, ঠিক আছে? এবার তাদের কী হলো কি, মার্কেটটা একটা কনজেস্টেড হয়ে গেলো, যে সবাই মানে সুপারহিরো ফেটিক হয়ে গেছে, লোকে যাচ্ছে না মুভি দেখতে সুপারহিরো মুভি। তো সেরকমই একটা আই থিঙ্ক বলিউডেও মানে ইন্ডিয়ান সিনেমা তো হচ্ছে, যেখানে হচ্ছে একটা কিছু ভালো টপ জিনিস চুল উঠে গেছে, সেটাকে সবাই মিলে কপি করার চেষ্টা করছে, তো সেই জায়গাটা উঠতে পারছে। আর এটা আই থিঙ্ক চলতে থাকবে, এখনও এটার পুরো রেস কাটিয়ে এটা আরও চেষ্টা করবে অনেকে। যে এই মুভিটার কথা যদি বলি, কাহিনীর দিক থেকে হচ্ছে আমি কাহিনীর কথা কিছু বলবো না, কারণ কাহিনীতে খিচুড়ি পাখি, তুমি যদি সালার দেখে থাকো, তুমি যদি ভাবুল দেখে থাকো, তুমি যদি ম্যাড ম্যাক্স দেখে থাকো, তুমি যদি কাডানোর জুম, ঠিক আছে, মনে আছে রিসেন্টলি আবার রিলিজ করছে, দেখে থাকো, ওই সব কিছু একটা মানে খিচুড়ি বানানোর চেষ্টা করে, যেটা ভালো লাগে খেতে, টেস্ট হয়নি। তো এখানে আরেকটা বিষয়, দিশা পাঠান কেন নেয় কে, কেন কেন কেন? আমার ওই ধোনি মুভিটা তো বেশ ভালো লেগে, তারপর থেকে আজ পর্যন্ত একটা মুভি তো পছন্দ হয়নি আমার। এখানেও তাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ওর অ্যাক্টিং খুব খারাপ, মানে ওই আজকাল বাচ্চা বাচ্চাগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো সব দেখায় না, ভিডিও ফিডিও বের করে ওই টিকটক টিকটক, তো সেখানে যেন নিব্বার নিপি বলে না, ওই টাইপের মনে হয়েছে, ঠিক আছে? আর এখানে যে রাইটিং এত খারাপ, ওদের স্টার্টিং দিকে যে ফানি সিনগুলো ব্যাপার চেষ্টা করেছে না, ওদের মানে ল্যাঙ্গুয়েজ কথাবার্তা এত ক্রিঞ্জ, এত ক্রিঞ্জ, আমার হাসি তো পাচ্ছিল না, রাগ উঠছিল, মনে হচ্ছে উঠে চলে আসে। তো এরকম ধরনের একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে, তো এইখানে অ্যাক্টিংও সেরকমই খারাপ, ওই দুটো একটা চেষ্টা করা ছাড়া বাকি অ্যাক্টিং খারাপ। ফাইটিং সিন কোন ইনোভেশন বলে কিছু নেই, ঠিক আছে? একই জিনিস বারবার দেখিয়ে যাচ্ছে। তোমার যদি মনে থাকে, আড়াআড় একা ওই রামচরণ চরণে লড়ছিল, তারপরেও কিন্তু বিশাল মজা পেয়েছিলাম, যেহেতু আনবিলিভেবল জিনিস দেখেও কিন্তু বিলিভ করতে ইচ্ছা করছিল। এইখানেও কিরকম একটা সিন আছে, ঠিক আছে, যেখানে সূরিয়া একা লড়াই করছে অনেকের সাথে, ওটা বিলিভ করতে ইচ্ছা করছিল না, আর যেভাবে দেখাচ্ছিল না খুব খাজা মনে হচ্ছিলো।
তো পুরোপুরি মুভিটা দেখিয়ে মাথা যন্ত্রণা হয়ে গেছে, ঠিক আছে? যখন ওরা ওই স্ক্রিনজ ডায়লগগুলো স্পেশালি আমার মানে মাথা খারাপ করে দিচ্ছিল। তো পুরোপুরি আমি বলবো, যাদের পয়সা নষ্ট করার ইচ্ছা গিয়ে হলে গিয়ে দেখতে পারো। হলে এমনি তো ফাঁকা ছিল, পুরো আরামসে ঘুমাতে ঘুমাতে দেখতে পারো, হয়তো ঘুমিয়েই পড়বে। তো যাই হোক, তুমি গিয়ে চাইলে পয়সা খরচা করে হলে গিয়ে দেখতে পারো, বা যখন ওটিতে আসবে তখন একবার রোস্ট করার জন্য ট্রাই করতে পারো, বা তোমার জন্য দুশ্মন থাকে, ঠিক আছে, শত্রু থাকে, তাকে বলে মুখে গিয়ে দেখ খুব ভালো হয়েছে, ঠিক আছে, সে বুঝতে তোমার মানে বদলাটা পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আমার রিভিউ ফর দ্য মুভি কাঙ্গুবা। মানে আমার যত এক্সপেক্টেশন ছিল সব পানি মেগে, ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে, তোমরা কি মুভিটা দেখেছো, সে বিষয়ে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।